মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মালব্লকের মানাবাড়ির চা বাগান এলাকায় আদিবাসী সমাজের ভগবানপুরে পূজিত বীর বিরসা মুন্ডার 147তম জন্মজয়ন্তী পালন করা হয়। জেলার অনুষ্ঠান এবার মানাবাড়ি চা বাগানে হয়। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এদিন মানাবাড়ি চা বাগানের ওজন ঘরের মাঠে বিরসা মুন্ডার জন্মদিবস পালন করা হয়। ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানাবাড়িতেও এই বিরসা মুন্ডা দিবস পালন করেন। বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করেন আধিকারিক সহ অন্যান্যরা। এদিন মানাবাড়ির বিরসা মুন্ডা জন্মদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা ফোদারা বসু, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন, সহকারী সভাপতি দুলাল দেবনাথ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, জেলা সভাপতি মহুয়া গোপ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হয়। দেওয়া হয় ধামসা মাদল, মশারি, কম্বল এবং কোদাল, বেলচা এবং কস্ট সার্টিফিকেট। এদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন মানাবাড়ির এই অনুষ্ঠান মঞ্চে। আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা নৃত্য পরিবেশন করে। নফসর আলীর রিপোর্ট আমাদের টিভি। আজকে ভগবান বীর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আমাদের এই মালবাজার ব্লকে যে মানাবাড়ি এলাকায় আমাদের বীর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আমরা জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এখানে পালন করছি জন্মজয়ন্তী। বীর বিরসা মুন্ডার 147তম জন্মজয়ন্তী আজকে পালন করা হলো। তিনি আমাদের ভগবান রূপে ছিলেন। বিশেষ করে যারা আদিবাসী কমিউনিটিতে ছিলেন তারা বীর বিরসাকে ভগবান হিসেবে মানতেন, কারণ তিনি খুব যোদ্ধা ছিলেন, বীর সাহসী ছিলেন এবং সৎ স্বচ্ছভাবে তিনি মানুষের আশা আশ্বাস পূর্ণ করার জন্য তিনি যে যোদ্ধা হিসেবে দাঁড়িয়েছিলেন, খুব সাহস ছিল ওনার। যে ভারতীয় যখন আমাদের যুদ্ধ হয়েছিল আর কি ইংরেজদের সঙ্গে, তিনি খুব সাহস দেখেছিলেন এবং সৎ উপায়ে তিনি এই আন্দোলন করেছিলেন। খুব অল্প সময়ে তিনি অল্প বয়সেই এই যোদ্ধা যে স্বরূপ একটা সাহস সেটা দেখিয়েছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী আমাদের ঝাড়গ্রামে আজকে পালন করছেন। আমরা জলপাইগুড়ি জেলায় এটা আমাদের মানাবাড়িতে পালন করা হচ্ছে। বীর বিরসা মুন্ডা এমন লোক একজন ছিলেন, সবার সাহস জয় ছিলেন এবং যাতে আমি আশা করব ভগবানের কাছে যাতে আমাদের ঘরে ঘরে বীর বিরসা মুন্ডা জন্মায়, তাহলে আমাদের দেশ আরও ভালো চলবে, স্বচ্ছ থাকবে। আজকে আমাদের মাদল বিতরণ করা হলো এবং গরিব যারা দুস্থ তাদের ক্ষেত্রে কম্বল বিতরণ করা হলো। অনেক কিছু সরকারিভাবে এটা বিতরণ করা হলো। মশারি দেওয়া হয়নি। মোটামুটি আমাদের মোটামুটি 50 জনের মতো। স্পাইস অ্যান্ড আইস known for the best quality of food and its beautiful atmosphere in Dhupguri. We have arranged for you the best possible atmosphere to enjoy quality time with your near and dear ones. To celebrate birthdays, marriage anniversaries and other celebration, Spice and Ice is the best option. We have all types of enjoyable food, Indian, Chinese, non-alcoholic drinks, mocktails and so on. 100% eggless, delicious, fresh cream frosty, celebration cakes made by Spice and Ice available for all kinds of celebrations. Spice and Ice always tried to provide you the best service. Your trust, our responsibility. We are Spice and Ice.